আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি ডক্টর মেহেরিমা জান্নাত। আজ আপনাদের জানাবো ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর টোটকা। অনেক সময়ই সানট্যানের জন্য ত্বক কালো হয়ে যায়, ফলে কালো দেখায়। সৌন্দর্যের কোনো মাপকাঠি হয় না, ফর্সা কালো সব মানুষই তাদের নিজেদের মতো করে সুন্দর। তবে ত্বককে উজ্জ্বল করতে চান কম বেশি সকলেই। এই স্বপ্নকে সত্যি করতে তাই পার্লার ও নামি দামি প্রসাধনের পিছনে গাদা গাদা টাকা খরচ করেন। তবে অনেক সময়ই এর কসরত বিফলে যায়। তাই এসবের পিছনে সময় নষ্ট না করে নজরটা ঘোরান হাতের কাছের জিনিসের দিকে। হ্যাঁ, আপনার হাতের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। হলুদ, রূপচর্চায় আদি যুগ থেকেই ব্যবহার হয়ে আসছে হলুদ। ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে হলুদ। নিয়মিত হলুদ ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফেরে, তাই সপ্তাহে 1-2 দিন হলুদ বেটে লাগান। টমেটো, অনেক সময়ই সানট্যানের জন্য ত্বক কালো হয়ে যায়, ফলে কালো দেখায়। আর এই সানট্যানের সমস্যা মেটাতে সাহায্য করে টমেটো। এতে লাইকোপিন রয়েছে যা ত্বকের ট্যান তুলে ত্বককে ঝকঝক করে তোলে। বেসন, ত্বক পরিষ্কার করতে সাহায্য করে বেসনও। তবে যাদের ত্বকে শুষ্কতার সমস্যা রয়েছে তারা শুধু বেসন ব্যবহার করবেন না। এতে কয়েক ফোঁটা মধু ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে লাগান, কয়েক সপ্তাহে ফল দেখতে পাবেন। টক দই, এছাড়া ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারে টক দইও। এতে ত্বক পরিষ্কার হয়। টক দইয়ের মধ্যে মধু যোগ করে মুখে লাগান, ফল পেতে বাধ্য। অ্যালোভেরা, ত্বকের ট্যান দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা। রোদ থেকে ফিরে কিছুক্ষণ অপেক্ষা করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন, চকচক করবে ত্বক। আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।